আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুলে বা কলেজে নতুন একটা ক্লাসে ভর্তি হলে আমাদেরকে ভর্তি সহায়তা দেওয়া হয় থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। অর্থাৎ আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়ার পরে সেখানে উল্লেখ করা থাকে আমরা কিভাবে আবেদন করব, কবে থেকে করব, কত তারিখ নাগাদ করব, এই টোটাল তথ্য দেওয়া থাকে। যখনই নোটিশ প্রকাশ পায় তখনই আমরা একটা ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারি। যেমন এই মুহূর্তে যারা এসএসসি পর্যায়ে ছিল, এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছে, এই যে নতুন কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অপেক্ষা করছে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা দেওয়া। দেখো, এই ভর্তি সহায়তা নিয়ে তোমাদের জন্য দারুণ একটা সুখবর আসছে, এবং যেটা সরাসরি আমি নিজে বলবো না, আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিব যে বিষয়টা আসলে কি, কোন বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আশা করি এই বিষয়টা দেখার পর তোমাদেরও প্রচন্ড পরিমাণে ভালো লাগবে। কারণ কি, এই বছরে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই ভর্তি সহায়তার আওতাধীন হতে চলেছে, যেটা প্রতি বছর হয় নাই। তুমি যদি একটু তোমার কলেজে, যে কলেজে তুমি ভর্তি হচ্ছ, এই কলেজে ওঠার পর তুমি যদি একটু আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো যে কয়জন আসলে ভর্তি সহায়তাটা পেয়েছে, রেয়ার কম সংখ্যক শিক্ষার্থী পাবে যারা এই ভর্তি সহায়তাটা পেয়েছে। তার মানে কি, তোমাদের আগের বছরে, তার আগের বছরে যে সমস্ত ভর্তি সহায়তা দেওয়া হয়েছে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীকে নেওয়া হয়েছে যারা আসলে এই ভর্তি সহায়তাটা পেয়েছে, কিন্তু এই বছরে তার সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর সম্ভাবনা আছে এই ভর্তি সহায়তার আওতাধীন হওয়ার। ব্যাপারটা কিরকম আমি নিজে না বলে একটু সরাসরি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিতে চাই, চলো আগে দেখে নিই। শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইটটা সেখানে আছি, এবং এখান থেকেই তোমাদের আসলে সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, এবং আবেদন করার সময় তোমাদেরকে এখান থেকে আবেদন করতে হবে, এবং ভর্তি সহায়তার নোটিশগুলো এখানেই প্রকাশ পায়। একটু আমি নিচে যদি আসি, দেখতে পাচ্ছ এখানে ভর্তি সহায়তার যে বিষয়াদি, কত টাকা দেওয়া হবে, মাধ্যমিক পর্যায়ে 5,000, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000, স্নাতক পর্যায়ে যারা আছে তারা পাবে 10,000 টাকা, এবং এ যাবৎকালীন কত বছর পর্যন্ত ভর্তি সহায়তা দেওয়া হয়েছে টোটাল লিস্টটা এখানে আছে। দেখতে 2014-15 বছরে যখন স্টার্ট হয়েছিল তখন মাধ্যমিকে পেয়েছিল 35 জন, উচ্চ মাধ্যমিকে 16 জন, স্নাতক পর্যায়ে মাত্র 2 জন। এটা হচ্ছে ছাত্রের সংখ্যা, এবং ছাত্রীর সংখ্যা আছে এবং শিক্ষার্থীর সংখ্যা আছে, যেখানে 70 জন পেয়েছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 22 জন, স্নাতকে পেয়েছিল 7 জন। যদি নিচে আসি, 15-16 অর্থবছর চলে গেলাম, 18-19 চলে গেলাম, 19-20 চলে গেলাম, একটু 2021-22টা দেখো, প্রতি বছর ইনক্রিজ হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু ইনক্রিজ হচ্ছে। কারণ কি, শিক্ষাক্ষেত্রে বাজেটগুলো আসলে এতটা হয় না, যার কারণে শিক্ষার্থীরা এত পরিমাণে শিক্ষার্থী এই অর্থগুলো পায় না, খুবই কম সংখ্যক শিক্ষার্থীরা পায়। একটু 21-22 তোমরা দেখো, মাধ্যমিকে পেয়েছিল 420 জন, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 242 জন, স্নাতকে পেয়েছে 34 জন। এটা হচ্ছে 2021-22, এবং 2022-23 ক্ষেত্রে দেখো, যেখানে মাধ্যমিকে ছিল 142 জন, 2022-23 সেখানে হয়ে গেছে 685 জন, উচ্চ মাধ্যমিকে যেখানে ছিল মাত্র 75 জন সেখানে হয়ে গেছে 355 জন। একটু বুঝতে পারছো, মানে ডাবলেরও ডাবল শিক্ষার্থী একটা বছর পেরোনোর পরেই সিলেক্ট হয়েছে। তার মানে কি, এই বছরে বাজেটটা অনেক বেশি, অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি শিক্ষাখাতে যে বাজেটটা, এই বাজেটটা টোটাল এই যে ভর্তি সহায়তা বলো, উপবৃত্তি বলো, এই সমস্ত খাতে খরচ করা হবে। এবং যদি অ্যামাউন্টটার কথা, মানে 21-22 শিক্ষাবর্ষে খরচ করা হয়েছিল দেখো 43,76,000 টাকা, এক বছর পেরোতে না পেরোতেই সেখানে হয়ে গেল 2 কোটি, কোটির ঘরে চলে গেছে। কিন্তু একটু বিষয়টা খেয়াল করো, কোটির ঘরে চলে গেছে, 2,49,57,000 টাকা। বুঝতে পারছো বিষয়টা, যে এক বছর পেরোতে না পেরোতে, কিন্তু এই বছরে, এই বছরে বাজেটটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। আগের বছরে যেহেতু ডাবলেরও ডাবল বৃদ্ধি পেয়েছে, এই বছরে যে কি হিউজ পরিমাণ শিক্ষার্থী এই ভর্তি সহায়তাটা পাবে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমার নির্দেশনা থাকলো যে এটা অবশ্যই তোমাদের জন্য সুখবর। কারণ কি, আমরা আগের বছরগুলোতে দেখেছি যে এত পরিমাণ শিক্ষার্থী আসলে এই ভর্তি সহায়তাটা পেত না, কিন্তু এই বছরে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি সহায়তাটা পাবে। আশা করি পুরোপুরি বুঝতে পেরেছো। দেখো, কলেজে যখন ভর্তি হচ্ছে এবং ভর্তি সহায়তার নোটিশ বেশি দিন না, কয়েকদিন পরেই প্রকাশ পেয়ে যাবে, এবং নোটিশ প্রকাশ পাওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদনটা করবে, আবেদনের প্রসেসটা কি, সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো, এবং তোমাদের কিছু ট্রিক্স দিয়ে দেবো যার মাধ্যমে যেগুলো আবেদনের সময় যে কথাগুলো তোমরা উল্লেখ করলে এই ভর্তি সহায়তাটা 100% পাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলো আমরা তখন আবেদনের সময় বলে দিব। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, কখনো এমনটা ভেবো না যে 2022 যারা ব্যাচ ছিল তারা পায় নাই, কখনো এমনটা ভেবো না যে তারা পায় নাই বলে তোমরাও ভাবো না, এমনটা না। তাদের ক্ষেত্রে বাজেটটা অনেক অল্প ছিল এবং কম সংখ্যক শিক্ষার্থী, নোটিশে যে দেখিয়ে দিলাম তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে তখন কম সংখ্যক শিক্ষার্থীকে আসলে নেওয়া হয়েছিল এবং বাজেটটা খুবই অল্প ছিল। তবে এই বছরে যে বাজেট শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা নির্ধারণ করা হয়েছে সেটা প্রতি বছরের চেয়েও অনেক বেশি। এই টোটাল অ্যামাউন্টটা তোমাদের পিছনে খরচ করা হবে, এবং এই যে ভর্তি সহায়তার যে লিস্টটা তোমাদেরকে দেখালাম, এই লিস্টে আগের বছর, তার আগের বছরগুলোতে যখন ভর্তি সহায়তা দেওয়া হয়েছে সেখানে যে পরিমাণ শিক্ষার্থী সিলেক্ট হয়েছিল, আমার মনে হয় এই বছরে তার ডাবলের ডাবল বেশি হবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর সম্ভাবনা থাকবে এই আওতাধীন আসার। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, কখনো এমনটা ভেবো না যে তারা পায় না এই জন্য আমিও পাবো না, বা আমার বড় ভাই তারা পড়েছিল তারা পায় না এই জন্য আমিও পাবো না। আবেদনের সময় আসলে, আবেদনের টাইম আসলে আবেদন করবে।
পাও আর না পাও সেটা পরের বিষয়, আবেদনের সময় আসলে আবেদন করবে এবং যখনই নোটিশ প্রকাশ পায় আমরা তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।